শুধুমাত্র টুথপিক দিয়ে কিন্তু এত সুন্দর একটা শেপ দেওয়া গেল। মুগ ডালের পিঠেগুলো দেখো ভাজার পর কত সুন্দর দেখতে লাগছে। আমি হাত দিয়ে একটু চেপে দেখাচ্ছি কতটা রসালো। এই দেখো কেমন ভাবে রস পুর মধ্যে ভরেছে। এই দেখো চাপতেই কিন্তু সাইড থেকে বেরিয়ে আসছে। এরকম সুন্দর রসালো পিঠা যদি কারোর সামনে ধরা হয় তার তো এমনি জিভে জল চলে আসবে। নমস্কার বন্ধুরা, আমি সাবিত্রী, ভিল স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আবারও চলে এলাম রান্নাঘরে। আর এখন শীতকালে কিন্তু প্রচুর ধরনের পিঠে আমি তোমাদের সাথে শেয়ার করছি, যেটা প্রত্যেকটাই কিন্তু তোমরা পছন্দ করছো। আর আজকে কিন্তু আবার একটা পিঠে রেসিপি নিয়ে চলে এলাম, যেটা নাম হলো মুগ ডালের পিঠা। আর এই মুগ ডালের পিঠাটা কিন্তু দেখতেও যেমন সুন্দর হয় আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয়। তো চলো শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। এই মুগ ডালে পিঠে বানানোর জন্য এখানে আমি 1 কাপ মুগ ডাল নিয়েছি। আর এই ডালটাকে আমি শুকনো কড়ায় ভালো করে ভেজে আর 2 ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছি, তাতে করে খুব সুন্দরভাবে ফুলে গেছে। এবার আমি এই ডালটাকে পেস্ট করে নেব। দেখো ডালটাকে কিন্তু একদম ফাইন পেস্ট করে নিয়েছি। আর এই মুগ ডালটা যেহেতু আমাদের বাড়ির চাষের মুগ ডাল, সেই জন্য একটু কালো কালো ভাব রয়েছে। এবার আমি ডালটাকে রেডি করে নেব, তার জন্য উনুন ধরিয়ে নিয়েছি। এবার একটা কড়া বসিয়ে দিচ্ছি। কড়া গরম হয়ে গেছে, এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মুগ ডাল। দিয়ে দিচ্ছি কিছুটা জল। এখানে আমি মুগ ডালের পেস্টে জল দিলাম, তোমরা চাইলে কিন্তু দুধও ব্যবহার করতে পারো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, একটুখানি নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দেবো 1/2 কাপ মতো চালের গুঁড়ো। চালের গুঁড়োটা যখন দেবো এইভাবে কিন্তু নাড়তে হবে। এই মুগ ডালটাকে যখন রেডি করবে তখন কিন্তু অবশ্যই আঁচটাকে লো টু মিডিয়াম রাখতে হবে, তা না হলে কিন্তু কড়াইতে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা বা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর একটু শক্ত শক্ত করে নেব, তবে এর মধ্যে এখন আমি দিয়ে দেবো 1 চামচ মতো ঘি। দেখো পুরোপুরি শুকনো শুকনো করে নিয়েছি, এবার আমি নামিয়ে নেব। এবার এটাকে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেবো, আর ততক্ষণে কিন্তু একটা মিষ্টি শিরা রেডি করব, তার জন্য একটা পাত্র বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ মতো জল, দিয়ে দিচ্ছি কিছুটা পাটালি। মিষ্টি শিরাটা এদিকে রেডি হতে থাকুক, ততক্ষণে আমি পিঠার শেপগুলো দিয়ে নেব। এটা দেখো অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, শেপ দেওয়ার আগে কিন্তু একটা বড় পাত্রে নিয়ে নিচ্ছি। দেখো একটু নরম আছে, তার জন্য কিন্তু অল্প করে আমি চালের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। অল্প চালের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার আমি মিষ্টির শেপ দেবো, তার জন্য কিন্তু হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি। এবার আমি অল্প অল্প করে এইভাবে নেব, এবার গোল গোল করে নেব। গাটা যেন এরকম সমান থাকে, দেখো কি সুন্দর সমান হয়ে গেছে, গোল একটা চ্যাপটা শেপ দিয়েছি। এবার আমি এই আঙুলের সাহায্যে মাঝখানটা একটু চেপে গর্ত মতো করে নেব। এই দেখো, এবার দেখো একটা টুথপিক নিয়েছি আর টুথপিকের সাহায্যে একটা সুন্দর ডিজাইন করব। দেখো কিভাবে করছি, এই যে এদিকে একটা দিলাম, 4টে দাগ কেটে নিচ্ছি, তারপরে কিন্তু সুন্দর করে ডিজাইনটা করছি। দেখো কিভাবে, একটা পিঠা শেপ দিয়ে নিয়েছি আর কত সুন্দর দেখতে লাগছে দেখো। শুধুমাত্র টুথপিক দিয়ে কিন্তু এত সুন্দর একটা শেপ দেওয়া গেল। তো চলো বাকি পিঠাগুলোরও আমি একই রকম শেপ দিয়ে নিই। দেখো বন্ধুরা সবগুলো মুগ ডালের পিঠা শেপ দিয়ে নিয়েছি আর কত সুন্দর দেখতে লাগছে। তো চলো এই পিঠাগুলো এবার আমি তেল গরম করে ভেজে নেবো, তার আগে আমি শিরাটা রেডি হয়েছে কিনা দেখে নিই। পিঠেগুলো বানাতে গিয়ে উনুনটা নিভে গেছে, তবে এখানে দেখো মিষ্টি শিরাটা কিন্তু রেডি হয়ে গেছে, মানে যেহেতু আমি পাটালি দিয়েছিলাম সেই জন্য কিন্তু সুন্দর একটা কালার এসছে। এবার আমি দিয়ে দিচ্ছি 2টো ফাটিয়ে রাখা এলাচ, এলাচ দুটো ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি মিষ্টি শিরাটাকে নিচে নামিয়ে রাখবো আর তারপর কড়াইতে একটু তেল গরম করে পিঠাগুলো ভেজে নেবো।
তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে পিঠার ডিজাইনটা কিন্তু আরো বেশি সুন্দরভাবে ফুটে উঠছে। পিঠেগুলো হালকা করে ভেজে নিয়েছি এক পিঠ, এবার আমি উল্টে দেবো সবগুলো। এই দেখো কত সুন্দর দেখতে লাগছে, সবগুলো উল্টে দিচ্ছি। পিঠেগুলো ভাজার সময় কিন্তু আঁচটাকে ঠিকঠাক রাখতে হবে, কারণ হাই ফ্লেম হয়ে গেলে কিন্তু সঙ্গে সঙ্গে পুড়ে যাবে, ভেতরটা ভালো হবে না। আবার একদম লো হলে নরম হয়ে যাবে। পিঠেগুলোর কালার দেখো আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, আর কি সুন্দর ফুলে উঠেছে। এই দেখো অনেকটাই কিন্তু ফুলে উঠেছে, আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে, আর ডিজাইনটা দেখো কত সুন্দর লাগছে। আরো বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি, একদম লাল লাল হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। দেখো সবগুলো পিঠা ভেজে তুলে নিয়েছি, আর কত সুন্দর দেখতে লাগছে। এবার আমি মিষ্টি শিরার মধ্যে দেব। এইভাবে মিষ্টি শিরার মধ্যে আমি আধা ঘন্টা রেখে দেবো, তবে উনুনে রাখবো না, নিচে নামিয়ে রাখছি। তো বন্ধুরা আধা ঘন্টা পর ফিরে এলাম। এবার পিঠাগুলোর মধ্যে মিষ্টির শিরা কেমন ঢুকেছে একটু দেখে নি। পিঠাগুলোর মধ্যে বেশ মিষ্টি শিরা কিন্তু অনেকটাই গেছে, কিছু কিছু পিঠার মধ্যে কিন্তু একটু কম মিষ্টি শিরা গেছে, সেটা কিন্তু কালার দেখেই বোঝা যাচ্ছে, তোমরাও নিশ্চয়ই বুঝতে পারছো। আর এখনো কিন্তু বাইরে অনেকটাই মিষ্টি শিরা রয়েছে, এটা যদি আরও কিছুক্ষণ রেখে দেওয়া যায় তাহলে কিন্তু খুব ভালোভাবে মিষ্টি শিরা প্রত্যেকটা পিঠের মধ্যে যাবে। তো এখন আমি তোমাদের একটা কেটে দেখাচ্ছি কতটা পিঠেগুলো রসালো হয়েছে, সেটা কত সুন্দর দেখতে লাগছে দেখো। আমি হাত দিয়ে একটু চেপে দেখাচ্ছি কতটা রসালো। এই দেখো কেমনভাবে রস পুর মধ্যে ভরেছে, এই দেখো চাপতেই কিন্তু সাইড থেকে বেরিয়ে আসছে। আর এই দেখো কিভাবে হাত দিয়ে হালকা চেপেছি তাতেই কিন্তু কেটে গেল। এই দেখো পুরো রসের টইটুম্বু। এরকম সুন্দর রসালো পিঠা যদি কারোর সামনে ধরা হয় তা তো এমনি জিভে জল চলে আসবে। যখন থেকে পিঠেগুলো ভাজছিলাম তখন থেকে কিন্তু কুটুস খাওয়া শুরু করেছে, তারপরে মিষ্টি শিরার মধ্যে দেওয়ার পর একটা নিয়ে কিন্তু চলে গেছে ও দিদির সাথে, আর বাবা তো বাড়ি নেই, সেই জন্য আমি তোমাদের আজকে খেয়ে বলবো কেমন হয়েছে পিঠে। তো চলো, এমনিই তো রসালো তোমরা দেখতেই পেলে কতটা। আর হ্যাঁ, তোমরা হয়তো অনেকেই বুঝতে পারছো না যে মিষ্টি শিরাটা কেমন রেখেছি, ওটা অ্যাকচুয়ালি একটু হালকা চিটচিটে ভাব এসছে, তখন থেকেই কিন্তু আমি নিচে নামিয়ে রেখেছিলাম, তখন তাড়াতাড়ি করে পিঠের শেপটা দিতে গিয়ে তোমাদের বলাই হয়নি। তো হালকা চিটচিটে ভাব আসবে তখনই কিন্তু নামিয়ে রাখবে। কিছু বলার নেই, একদম রসে ভরা রয়েছে, আর টেস্টটা কিন্তু অসাধারণ। তোমরাও অল্প করেই মুগ ডাল দেবে, তবে সেটাকে ভেজেই দেবে, বেশি ভালো লাগবে। আমিও ভেজে দিয়েছিলাম, তার জন্য কিন্তু দারুণ টেস্ট হয়েছে। তো বন্ধুরা আজকের এই মুগ ডালের পিঠাটা আশা করি তোমাদেরও ভালো লেগেছে, আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর বন্ধুর সাথে প্রচুর প্রচুর শেয়ার করো ভিডিওটা, যাতে সবাই দেখতে পায়। যারা ইউটিউব থেকে দেখছো তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটাকে ফলো করে দিও। তো আজকের মতো টাটা।